আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভারতবর্ষের সবচেয়ে ধনী পাঁচজন মুসলিম মহিলাদের সম্পর্কে জানাব, যাদের ধনসম্পদ ও শক্তির কাছে পৃথিবীর সবাই হার মেনে গিয়েছে। আর বিখ্যাত ম্যাগাজিন পোপ সার্ভের রিপোর্ট অনুযায়ী এ পাঁচজন মুসলিম মহিলাদেরকে পৃথিবীর সকল রাষ্ট্রও তাদের রাষ্ট্রের নাগরিকতা প্রদানের ইচ্ছা প্রকাশ করেছে। ভারতের এমন কোনো ম্যাগাজিন বা পত্রিকা নেই যেগুলোতে তাদের কৃতিত্ব সম্পর্কে উল্লেখ করা হয়নি, এমনকি ভারত সরকার তাদের কয়েকটি অ্যাওয়ার্ড দিয়েও সম্মানিত করেছে। তাহলে বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক ভারতবর্ষের সবচেয়ে ধনী পাঁচজন মুসলিম মহিলাদের সম্পর্কে। বন্ধুরা, ভারতবর্ষের সবচেয়ে ধনী পাঁচজন মুসলিম মহিলাদের লিস্টের মধ্যে প্রথম স্থানে যে মহিলাটি রয়েছেন তিনি হলেন ফারাহ মল্লিক। তিনি ভারতের বিখ্যাত শুজ ও টেক্সটাইল কোম্পানি ম্যাট্রো শুজ এর প্রতিষ্ঠাতা। টেক্সাস ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট সম্পূর্ণ করা ফারাহ মল্লিককে 2021 সালে ইকোনমিক টাইমস দ্বারা ভারতের সবচেয়ে সফল একজন বিজনেস নারী ব্যবসায়ী হওয়ার খিতাব দেওয়া হয়েছে। তার বাবা রফিক মল্লিক ভারতের 21তম সবচেয়ে ধনী ব্যক্তি। ফারাহ মল্লিকের ম্যাট্রো বিরান লিমিটেডকে ভারতের সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া ফুটওয়ার কোম্পানির লিস্টে স্থান দেওয়া হয়েছে। ভারতে এ কোম্পানিটির 700 এরও অধিক স্টোর এবং খুচরা বিক্রয় কেন্দ্র মজুদ রয়েছে। ভারতে বিক্রয় হওয়া মুচি ও ওয়ালকওয়ে জুতার নির্মাণ এ কোম্পানি দ্বারা করা হয়েছিল। এ কোম্পানিটি পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ড দ্য ভিঞ্চি এর সাথে মিলে কাজ করে। ম্যাট্রো সবুজ দ্বারা তৈরি করা পণ্যগুলো আজকে গোটা বিশ্বে ব্যবহার করা হয়ে থাকে। এ কোম্পানির মোট মূল্য $2 বিলিয়ন অধিক। 1955 সালে স্থাপিত এ কোম্পানিতে 5,000 অধিক শ্রমিক কাজ করে। আর প্রতি বছর প্রত্যেক রূপে লক্ষ লক্ষ মানুষকে এ কোম্পানিটি কর্মসংস্থান প্রদান করে থাকে। বন্ধুরা, ভারতবর্ষের সবচেয়ে ধনী পাঁচজন মুসলিম মহিলাদের লিস্টের মধ্যে দ্বিতীয় স্থানে যে মহিলাটি রয়েছেন তিনি হলেন সামিনা ওয়াজির আলী। তিনি ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় ফার্মা কোম্পানি সিপলার একজন ভাইস প্রেসিডেন্ট। এ কোম্পানিটি আজকে ভারতে শ্রেণীগত ঔষধ প্রস্তুতকারক, পৃথিবীর সবচেয়ে বড় একটি কোম্পানি। তার বাবা এম কে হামিদ সম্পর্কে সিপলার প্রতিষ্ঠাতা ইউসুফ হামিদের আপন ভাই হন। বর্তমানে ইউসুফ হামিদের কাছে $2.7 বিলিয়ন অধিক ধনরাশি মজুদ রয়েছে। সামিনা আলী সিপলার কোম্পানিটি ভারতের 42তম সবচেয়ে বড় পাবলিক ট্রেডিং একটি কোম্পানি। এ কোম্পানিটিকে ভারতের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডের অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়েছে। লন্ডনের স্কুল অব ইকোনমিক্স থেকে গ্রাজুয়েট সম্পন্ন করা সামিনা আলীর কাছে 1540 কোটিরও অধিক নিজস্ব ধনসম্পত্তি মজুদ রয়েছে। তাকে এশিয়ার এস্টার নারী ব্যবসায়ের অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়েছে। বন্ধুরা, ভারতের সবচেয়ে ধনী পাঁচজন মুসলিম মহিলাদের লিস্টের মধ্যে তৃতীয় স্থানে যে মহিলাটি রয়েছে তিনি হলেন বিনা হরিশ শাহ। তিনি ভারতের বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক কোম্পানি সিগনেট কেমিক্যাল কোম্পানি ফার্মার একজন প্রতিষ্ঠাতা। এ কোম্পানিটি ভারতে ওষুধ তৈরিতে ব্যবহার হওয়া 250এরও অধিক কেমিক্যাল ও কাঁচামাল তৈরি করে থাকে। অনেক কম মানুষই জানে যে সিগনেট কোম্পানিটি ভারতের পাশাপাশি বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাঁচামাল সরবরাহ করা সবচেয়ে বড় একটি কোম্পানি। বিনা হরিশ শাহ ভারতের বিখ্যাত এসবিএস ফাউন্ডেশনের পরিচালনা করে থাকেন, যার মাধ্যমে প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষের আর্থিক সহায়তা করা হয়। তার সিগনেট কোম্পানিটির মূল্য 1,700 কোটিরও অধিক। এ কোম্পানিটি আমেরিকা ও ইউরোপের 25টি বড় কোম্পানির সাথে মিলে কাজ করে। ভারত সরকার দ্বারা এ কোম্পানিকে কয়েকটি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে। বন্ধুরা, ভারতবর্ষের সবচেয়ে ধনী পাঁচজন মুসলিম মহিলাদের লিস্টের মধ্যে চতুর্থ স্থানে যে মহিলাটি রয়েছেন তিনি হলেন আরিশিয়া আলতাফ লালজি। তিনি ভারতের 3টিরও অধিক কোম্পানির প্রতিষ্ঠাতা। তার সুট কেমি কোম্পানিটি ভারতের রাসায়নিক অনুঘটক ও কেমিক্যাল প্রস্তুত করা সবচেয়ে বড় একটি কোম্পানি। সুট কেমিক্যাল কোম্পানি পৃথিবীর সবচেয়ে বড় 5টি মাল্টিন্যাশনাল কোম্পানি কিলারিয়ান্ট এর একটি অংশ, যেটাকে 2020 সালে সৌদির সাবেক কোম্পানি কিনে নিয়েছিল। কিলারিয়ান্টের আজকে গোটা বিশ্বে 110টিরও অধিক শাখা রয়েছে। আরশিয়া আলতাফ লাইফ কেয়ার ইনোভেনশন প্রাইভেট লিমিটেডের একজন ডাইরেক্টরও বটে। তবে সুট কেমিক্যাল কোম্পানিটিকে হুরান ইন্ডিয়া দ্বারা ভারতের সবচেয়ে 5টি শক্তিশালী কোম্পানির লিস্টে স্থান দেওয়া হয়েছে। এটি ভারত সরকার দ্বারা কয়েকটি অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিতও করা হয়েছে।
আরিশিয়া আলতাফের কাছে 1000 কোটিরও নিজস্ব সম্পত্তি মজুদ রয়েছে। দেশব্যাপী তার কয়েকটি হোটেল ও শপিং মল পরিচালনা হচ্ছে। বন্ধুরা, ভারতবর্ষের সবচেয়ে ধনী 5 জন মুসলিম মহিলার লিস্টের মধ্যে 5ম স্থানে যে মুসলিম মহিলাটি রয়েছেন তিনি হলেন আলিশা মুবিন। আলিশা মুবিন ভারতের বিখ্যাত ব্যবসায়ী আজাদ মুবিনের মেয়ে। কেরালায় জন্মগ্রহণ করা আজাদ মুমিন পৃথিবীর বিখ্যাত এস্টারডিএম হেলথ কেয়ারের একজন সংস্থাপক। বিশ্বব্যাপী তার 700টিরও অধিক হাসপাতাল এবং মেডিকেল সেন্টার পরিচালিত হচ্ছে। আলিশা মুবিন এস্টারডিএম এর ডেপুটি ডাইরেক্টর পদে নিয়োজিত রয়েছেন। তাকে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ম্যাগাজিন পোপস দ্বারা পরবর্তী প্রজন্মের নেতা এর খেতাব দেওয়া হয়েছে। আলিশা মুবিনের এস্টারডিএম এর মোট মূল্য 1.4 বিলিয়নের অধিক, আর তার কাছে 500 কোটিরও অধিক নিজস্ব ধনসম্পদ মজুদ রয়েছে। তার কোম্পানিতে বিভিন্ন দেশের 15,000-এর অধিক ডাক্তাররা নিয়োজিত আছে। বন্ধুরা, এ 5 জন মুসলিম মহিলা ছাড়াও ভারতবর্ষে আরও অনেক মুসলিম মহিলা রয়েছেন যাদের ধনসম্পদের চর্চা গোটা বিশ্বে করা হয়ে থাকে। মুসলমানরা আজকেও নিজের রক্ত ও ঘাম দিয়ে তাদের অর্জিত অর্থ দ্বারা ভারতবর্ষের অর্থব্যবস্থাকে সচল রেখেছে। মুসলমানদের দ্বারা পরিচালিত কোম্পানি থেকে প্রত্যেক দিন কোটি কোটি মানুষ তাদের জীবনযাপন করার সুযোগ পেয়ে থাকে। বন্ধুরা, একজন মুসলিম হিসাবে যদি আপনি গর্ববোধ করেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার এবং জানার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।